কি সেটা নিজে টেস্ট করেছেন? হ্যাঁ, আমি আসলে দুই তিনটাই টেস্ট করেছি। দুই তিনটা টেস্ট করেছেন। জয়াপা, ফিরদৌস ভাই এবং নাজিফা তুশি সবার জন্য একটু জোরে করতালি আরো একবার। কি করতালি চাই সবার তো সেভয়ের ইনভাইটেশনে শেরাটন হোটেলে চলে এসেছি আমরা। দেখা যাক কী কী অপেক্ষা করছে আমাদের সামনে, সামথিং এক্সাইটিং হয়তো আমরা এখন দেখতে পারবো। সো আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। সো দেখতে পাচ্ছি যে এখানে আপনার গাছ আম, আমের থিমে হচ্ছে এখানে তারা আজকে সাজিয়েছে। সো থিমটা আই গেস হচ্ছে ম্যাঙ্গো রিলেটেড। দেখা যাক হয়তো ম্যাঙ্গো রিলেটেড কিছু সেভয় নিয়ে আসছে, সেটাই দেখবো আমরা। চলো দেখতে পাচ্ছিলাম সেভয়ের আইসক্রিম নেওয়ার জন্য বিশাল লাইন। আমি আর আমার বন্ধু দাঁড়িয়ে গেলাম লাইনে আইসক্রিম খাবো বলে। এখানে দেখা যাচ্ছে ফ্লেভার আছে চকলেট ফাজ, ক্যারট ডিলাইট, ভ্যানিলা ক্লাসিক, তারপর জলপাইয়ের একটা ফ্লেভার, দেশি ফ্লেভার, দেন কুকিজ অ্যান্ড ক্রিম, অরেঞ্জ ব্লাস্ট, তারপর ক্যারামেল চকো ক্রাঞ্চ, আর হচ্ছে হোজমি। সো আইসক্রিম খেতে খেতে ঢুকে গেলাম মেইন ইভেন্ট রুমে। এই প্রোডাক্ট যেমনভাবে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ফাইবার এবং পুষ্টিকর সমৃদ্ধ সারা বছর আমের রিয়েল মজা, ন্যাচারাল মজা নিতে পারবেন। তো সেভয়ের জনাব নিয়াজামের থেকে আমরা যেটা জানতে পারলাম, আজকে হচ্ছে একটা নতুন প্রোডাক্টের লঞ্চিং, সেটা হচ্ছে আমের আইসক্রিম, একদম আম বলছে ওরা এটাকে। সো নিউ প্রোডাক্টটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের আম আইসক্রিম। একদম আম একটি প্রোডাক্ট যা টোটালি ন্যাচারাল, আমরা বলি ন্যাচারালি গুড। আমাদের প্রোডাক্ট কম্পানি স্লোগান হচ্ছে ন্যাচারালি গুড, আমরা ন্যাচারালকেই প্রাধান্য দিয়ে থাকি। সেই প্রেক্ষাপটে এটা ন্যাচারাল, কেমিক্যাল মুক্ত, পুষ্টিগুণ সমৃদ্ধ একটি প্রোডাক্ট যা বিদেশে সর্বের নামে পরিচিত। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা আমি একটু ভুল বলছি সেটা হচ্ছে এটা আসলে আইসক্রিম না। আইসক্রিম হচ্ছে আপনি যদি জেনারেলি বলেন দ্যাটস ওকে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি সর্বে। সো এটা একটা সর্বে, বাট আইসক্রিমও আপনি বলতে পারেন ইন দ্য জেনারেল সেন্স। আইসক্রিম মিন্স যেখানে ক্রিম থাকবে, যেখানে দুধ থাকবে তাকে আইসক্রিম বলা হয়। যেখানে এখানে যেহেতু কোনো দুধ নেই, কোনো ক্রিম নেই, সেখানে একে আইসক্রিম সংজ্ঞাটা আসে না, সেকে সর্বে হিসাবেই আসবে, কিন্তু দেখতে কিন্তু আইসক্রিমের মতোই। যাত্রার শুরুর থেকে প্রতিষ্ঠা সেভয়ের যাত্রা শুরু থেকে বর্তমান পর্যন্ত একটা সুন্দর প্রেজেন্টেশন আমরা দেখতে পেলাম। সেনা কল্যাণ সংস্থা সেভয়ের দায়িত্ব গ্রহণ করে এবং এরপরে শুরু হয় চকলেট আর মজার মজার আইসক্রিমের জগতে সেভয়ের পথ চলা। কৃষি ও কৃষকের জন্য গত 4.5 দশক ধরে যিনি নিজে সংগ্রাম করেছেন, গণমাধ্যমে সংগ্রাম করে গিয়েছেন, জনাব সাহেব সিরাজ, জোরে একটি করতালি জনাব সাহেব সিরাজের জন্য। আর এখন বাংলাদেশের কৃষকরা বছর জুড়ে আম চাষ করে, এখন দেখেন এই যে আমরা এত আইসক্রিম খাচ্ছি, এত কিছু খাচ্ছি, সব খাওয়ার পেছনেই কিন্তু কৃষকদের অবদান। সবাইকে এই কৃষির সাথে সম্পৃক্ত হওয়াটা খুব দরকার। এই কৃষিকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। এই কৃষি অন্যকে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করতে পারলে দেশের ইকোনমিক গ্রোথ আরও বাড়বে, কোনো সন্দেহ নেই। তো জনাব শাইক সিরাজ স্যার থেকে আমরা যেটা জানলাম যে কৃষকদের অ্যাসপেক্ট থেকে ব্যাপারটা উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছে। অর্থাৎ কৃষকরা এখন 12 মাসেই হচ্ছে, যেহেতু 12 মাসের অনেক আম আছে, তারা এটা সেল করতে পারবে প্রপার ওয়েতে, এবং সেভয়ও এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যাতে 12 মাস কৃষকদেরও একটা বেনিফিট হবে এবং আমরাও সাধারণ যারা জনগণ আছি, আম জনতা, তারা হচ্ছে আম সারা বছরই পাবে। সো থ্যাংকস টু সেভয়। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে প্রোডাক্ট লঞ্চিং সেরেমনি, আমার ওদের লেজার শোটা কিন্তু দারুণ লেগেছে। এবং অবশেষে প্রোগ্রামের মেইন পার্ট, যেখানে নিউ প্রোডাক্টটা আমরা দেখতে পারলাম। সো অনেস্টলি যদি বলি, প্রোডাক্ট লঞ্চিং ওয়ে ওয়াজ সো কুল, পুরো পার্টি ভাইব চলে এসেছিল হোল অডিয়েন্সের মধ্যে। ভিটামিন সি, ভিটামিন এ সমৃদ্ধ একটা যদি আমাদের আইসক্রিম খাওয়া হয়, গোল্ডেন যে ভিটামিন সি দরকার।
So this is Savoy's newly launched product, which is একদম আম. And এটা shape-ও পুরো আমের মতো. And আমি যদি স্বাদের কথা বলি, এটা আসলেই আমের কথা মনে করিয়ে দেয়. It's truly great. এরপর ইভেন্টে আমাদেরকে সেভয়ের একদম আমের একটি কমার্শিয়াল দেখানো হলো. জান্নাতুল ফেরদোস পিয়াপুর সুন্দর উপস্থাপনার সহ আমরা সেলিব্রিটি ফেরদোস ওয়াহিদ, নাজিফা তুশি এবং জয়া হাসানের দেখা পাই। জয়াপা, ফেরদোস ভাই এবং নাজিফা তুশি সবার জন্য একটু জোরে করতালি আরো একবার। And finally, আমারও একটু দাগ পড়ে গেল স্টেজে। আমন্ত্রণ জানাতে চাচ্ছি MetroMan কে। এই আমের সাথে MetroMan এর কি সম্পর্ক যদি একটা সম্পর্ক তুলে ধরতে বলি আপনাকে, কিভাবে তুলে ধরবেন বলুন? Well, যেটা সবার প্রথমে আমার ভালো লেগেছে, it's the shape of the ice cream. So, সহজেই হচ্ছে রিলেট করা যায়। দেখা যায় আগে আমের জন্য রাজশাহী দৌড়াতে হতো ফ্রেশ আমের জন্য। I guess এখন আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হচ্ছে আমটা পাবো। সো আমের তো রিভিউ দেওয়া হয়, রাজশাহী যাওয়া হয়, বাট এখন তো মনে হচ্ছে আমি একটা ফ্যান হয়ে গেছি। It's a truly a unique thing and আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং অ্যাবসলুটলি আমার মনে হয় সবাই আমার একটা জিনিস মিস করে গিয়েছিলাম, যেটা আপনি বললেন যে শেপটা। শেপটা যখন আমরা পুরো কভারটা খুলবো বা এখানে যেটা দেয়া আছে, প্রথমে সবাই রিলেট করতে পারবে এবং আমার মনে হয় এটা একদম আম, এই নামে সবাই একদম আম, একদম আম হিসেবেই পরিচিত হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেভয়ের পক্ষ থেকে একদম আমের একটা বক্স, ক্যাপ, টি শার্ট, মগ পেয়ে গেলাম। প্রোডাক্টটি এখন দোকানে পাওয়া যাচ্ছে। আই উইল সাজেস্ট ইউ গাইজ টু ডেফিনেটলি ট্রাই ইট আউট। সো আই হোপ সেভয় একদম আম এই জিনিসটা অনেক মানে সাফল্য লাভ করুক। আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আপনারাও ট্রাই করবেন। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।